দিদি যাবেন ডার্লিং কই যাবা ডার্লিং মানে ফাইজলামি করেন আপনি আরে ফাইজলামি কি মাই চিনেন কি আপনার ঘরে মা বোন নাই ডার্লিং ডার্লিং বলতেছেন ফাজিল কোথাকার আর মা বোন তো আছে মা বোনটা তো প্যান্ট শার্ট পরে না প্যান্ট শার্ট পরে তো ডার্লিং রা ফাইজলামি করেন আমার সাথে হ্যাঁ যান এখান থেকে ইডিয়ট কর না উবার ছাড়া আর কোনো অপশন নেই উবারই ডাকতে হবে নাইলে আবার ইন্টারভিউ মিস হয়ে যাবে উবারে এতগুলো টাকা না কিছু করার না উবারই ডাকতে হবে হ্যালো স্যার লোকেশনে আছেন হ্যাঁ ঠিক আছে স্যার আপনি থাকেন আমি আসতেছি ওকে হ্যালো হ্যাঁ জি কোথায় আছেন ম্যাডাম আমি তো নতুন লোকেশন চিনি না মনে হয় আশেপাশেই আছি আপনি একটু কষ্ট করে চিনে আসেন ম্যাডাম তা আপনারা অ্যাপ ম্যাপ না বুঝলে কেন উবার চালাতে আসেন আমাকে বলেন তো আসলে আসেন না আসলে ক্যান্সেল করেন আর কি কুল ইন্টারভিউ দিতে হবে টাইম মতো যাইতে হবে ঝগড়া করা যাবে না স্যার আপনি হ্যাঁ লাস্ট 58 জি স্যার ওকে স্যার একটু সময় দিবেন আমি একটা পানির বোতল কিনে আনি হ্যাঁ শিওর থ্যাঙ্ক ইউ শিওর চলেন এক্সকিউজ মি এটা আমার উবার হ্যাঁ জানি ম্যাপ ট্যাপ চিনেন না ঠিকই তো ফিটফাট হয়ে ঘুরেন এখন চলেন আমার দেরি হয়ে যাচ্ছে না না আপনি বুঝতে পারেননি মানে আমি উবারের ড্রাইভার না আমি প্যাসেঞ্জার এই উবারটা আমি কল করেছি 9858 দেখলাম না আপনি মনে হয় তার উপরে ভুল দেখেছেন এটা 9758 আপনি চেক করে দেখতে পারেন চাইলে না ঠিক আছে সরি ইটস অলরাইট Excuse me. জি আমার না একটা জব ইন্টারভিউ আছে আমি সকাল থেকে ট্রান্সপোর্ট খুঁজছি বাট কিছু খুঁজে পাচ্ছি না সময় মতো যেতে না পারলে খুব প্রবলেম হয়ে যাবে আপনি লিফট চাচ্ছেন নো প্রবলেম আমি শেয়ার যেতে পারি আপনি আপনার অ্যাড্রেসটা দেন আমি আমি দিয়ে দিচ্ছি না অ্যাকচুয়ালি আপনি যদি কাইন্ডলি গাড়িটা আমার জন্য ছেড়ে দিতেন খুবই হেল্পফুল হতো আমার জন্য আপনি কি ভাবছেন যে আপনার একার খালি তার আর কারো তারা নেই আমি শেয়ারে যেতে বলছিলাম ভদ্রতা করে আপনি গেলে চলেন না হলে আমি সরি আমি সেটা বলিনি মানে উপর দিয়ে তো দেখতে অনেকে ভদ্র লাগে বাট ভিতরে তো কতজন ভদ্রলোক হয় সেটা আমি কিভাবে বুঝবো বলেন আর একটা সিম্পল ফেভার চাচ্ছি আপনি চাইলে অন্য ট্রান্সপোর্টে তো যেতে পারবেন রাইট সরি কাইন্ডলি একটু গাড়িটা আমার জন্য ছেড়ে দেন প্লিজ আম সরি আমার নিজেরও তার আছে আপনি গেলে চলেন বললামই তো নাহলে একটা অপরিচিত মানুষের সাথে আমি কেন শেয়ারে যাব আমি আমি কি ওমপুরি অমরেশপুরির মতো দেখতে এনিওয়েজ আর বাড়িটা অনেক রোদ আপনি এক কাজ করেন ঠিক আছে ধরেন এটা নিন এটা অশ্রু এবং ঘাম মোছার জন্য মানে যে জুড়ি মেলা ভার আপনি বাড়ি গরম তো আপনি চলে যান ধরেন এরকম সেলফিশ হওয়ার মানে তো আমি বুঝলাম না আমি একটা মেয়ে হয়ে আপনার কাছ থেকে একটা সিম্পল ফেভার চাইলাম দ্যাটস ইট ও আমি এখন সেলফিশ ফাইন ঠিক আছে খারাপ মানুষ অলরাইট সেলফিশ থ্যাংক ইউ